আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় ভালোবাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমার ব্লগ নাম্বার 19, আমরা যাচ্ছি ভাই ভাইয়ের বাসায়, তাদের নতুন সংসারে। আমাদের সকলকে দাওয়াত দিয়েছি আপনারা ব্লগ নাম্বার 10, 11, 12 যে বিয়ের ভিডিওটা দেখেছেন, ব্লগটা ছেড়েছিলাম, তাদেরই নতুন সংসারে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন তাদের দুজনের জন্যে, তাদের সংসার সুখীময় হোক। আমরা সবাই আসছি, রান্না বাড়ি হইতেছে এদিকে, আর এদিকে আপা বাদাম খাইতেছে, তার জন্য মেজর হাল খালা জনির আম্মু। আজকে রান্না বাস চলতেছে, রোস্ট বাজা হইতেছে, রোস্ট হালকা ফ্রাই করে নিয়ে হইতেছে, আর জনির যে মাংস অংশ খাই করতেছ, এটা অফিস রুম, এই জানি বিটি আন্টি এই আন্টিরে দাওয়াত করছে, সাথে আমরা দাওয়াত করছে জানি। এরা দুই বোন জমজ, শুধু একটার এবং বিটু একটার। এটা জনির বেডরুম, জনির আন্টি বিটু আন্টি বসে রয়েছে, আর জনির বোন সামিয়া। নতুন সংসার, মাত্র 2-2.5 মাস ধরে ওরা সংসার করতেছে, এই জন্য এখনও তেমন কিছু ফার্নিচার ওরা আনি নাই, যা না হইলেই নয় তাই আপাতত ই করছে। আর এটা একটা একটা ফ্রিজ আছে, স্যামসাং ফ্রিজ, ফিল্টার, ডাইনিং টেবিল। এদিকে বেগুন বাজার প্রিপারেশন আছে, জনের আন্টি বেগুন ভাজতেছে, বেগুন কাটতেছে, আর এদিকে রোজ হালকা ভাজি হইতেছে, আর রতিবা সিঙ্কে কাজ করতেছে এই জনের আম্মু। রোস্টের জন্য পেঁয়াজ ভাজা হইতেছে, আর এদিকে কলার কলার চ, গাছ কলার চ, আর এটা রোস্টের মুরগি ভেজে রাখা হয়েছে। আমাদের রোস্টটা হয়ে গেছে, এখন আমরা সাদা পোলাওয়ের জন্য প্রিপারেশন নিতেছি, চাউল দিতেছে।
ভালো কাজ, ক্যামেরা ধরে না মা। হ্যাঁ এতে এসে আমার শাশুড়ি মোবাইলে ভিডিও কলে উৎসুক হয়েছে আমাদের ব্লকে। আমি অসুস্থ মানুষ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করতেছি আমা। তাহলে দুপুরে খাইছেন না? বন্ধুরা আমাদের সাদা পোলাওটা হয়ে গেছে, এখন আমি 5 মিনিট দমে রাখবো। পিঠা এক রোস্ট আর এই পোলাও, এদিকে বেগুন ভাজা, সালাদ, পেঁয়াজ মরিচ, লেবু, এদিকে পিজা আছে। এই পর্যায়ে দুপুরে খানা খাইতেছি সবাই আমার সকলেই। কেমন লাগতেছে খাইতে আবু? আসছিল ভাই ভাইয়ের বাসায় বেড়াতে, ভাই ভাইয়ের বাসায় আসলাম বেড়াতে, সেখানে দাওয়াত আছে ভাই ভাবি, সেখানে এসে আমরা খাচ্ছি দুপুরের খানা। এক্সট্রা আমরা রেখে দিয়েছি রোস্টেড ঝোলটা, রেখে দিয়েছিলাম এক্সট্রা। এটাই তো ভালো দেখি, রানের সে তো বুকে বেঁচে ভালো, আটিতে লাভ হয়ে গেল। ভাই মশার লেগেছে নাকি? না ভাই দেখতেছ আন্টি কেমন লাগতেছে? মজা হয়েছে না? কেমন লাগে ভাই?
অভিনয়টা সে লাগতেছে ভাই। দেখা তো মনে হয় ঝোল করে দিতেছে মনে হয় ভিউয়ার্সদের নাকি। এখন আমরা দাওয়াত শেষ, খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই বের হইতেছি। ভালো থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।